সকালে ঘুম থেকে উঠেই দেখি রোদ ঝলমলে আকাশ, কি সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে মেঘ ছুটে বেড়াচ্ছে নীল আর নীল। অনেকদিন পর এই ঝলমলে আকাশ দেখে মনটা খুব ভালো হয়ে গেল। তবে এই ঝলমলে আকাশ ক্ষণিকের জন্য, বুঝতে পারলাম কিছুক্ষণ পরে, অর্থাৎ কয়েক ঘন্টা পর। আম বেবে, আম দেবো বেবে দেবো, জুতো নেই পুটি, মানে জুতো পরে না, না কাদা মাখছে, খতম, সেটা কার মা আসছে, কার মা? আমার মা, আমার মা, ওটা কার মা? ও আচ্ছা বাবা, সব জেনে গেছে, বলো শোনা, হ্যাঁ কে খাবে, কে খাবে বলো, নো ডিম ছাড়া মাছ এইটা। মা লক্ষ্মী আশীর্বাদ দিচ্ছে, কে মাছ কে খাবে, কে খাবে বলো, কোয়েল খাবে, ও মা তাড়াতাড়ি মাছটা বাঁচো, কোয়েল খাবে, কোন গালে খাবে, আমার মা বলে দিয়েছে, এসো আম দেবো, আম দেবো, আমাদের এখানে তো খুব কাদা, রাজস্থান যাবে, রাজস্থান চলে যাবে, কই কাদা, হ্যাঁ ওগুলো কি কাদা। অনেকে কমেন্ট করে বলেন যে আপনারা কোথায় বাস করেন, ডেলি এত বৃষ্টি হয়, আমরা বাস করি হাওড়া জেলায়, আর হ্যাঁ এখানে সত্যি প্রচুর বৃষ্টি হচ্ছে, কারণ বর্ষাকাল, আর আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু গুজরাটকে ধরুন, গুজরাটের আজ কী অবস্থা, ভয়াবহ বন্যায় রূপ ধারণ করেছে। এগুলো হচ্ছে পাঁচ ফোড়ন, পেঁয়াজ বাটা,
আদা রসুন বাটা। হ্যাঁ হেঁটে চলে যাও। বৃষ্টি হয়েছে ওদিকে? অনেক বৃষ্টি হয়েছে, মাঠ পুরো ডুবে গেছে। মাঠ ডুবে গেছে? বৃষ্টিতে প্রচুর বৃষ্টি হয়েছে। আর স্কুলে কিছু খেয়েছো? হ্যাঁ। কি খেয়েছো? সয়াবিনের ঝোল ভাত। সয়াবিনের ঝোল আর ভাত? শুধু এরকমই রান্না হয় নাকি? না,
কখন আলুর ঝোল হয়, কখন আলুর ডাল হয়। আচ্ছা, আর ডিম হয়? হ্যাঁ, শুক্রবার হয়। আর শনিবারে পায়েস নালে খিচুড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা খাওয়াচ্ছে।